সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান আমাদের চ্যানেল অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে আমরা পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে, আজকে একটু আগে প্রকাশ হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজকে আমরা প্রথমে দেখবো অষ্টম শ্রেণীর বাংলা টু অ্যাসাইনমেন্ট সমাধান, এবং এই অ্যাসাইনমেন্টে আমাদের করণীয় কাজ ছিল যে প্রবন্ধ রচনা করতে হবে বঙ্গবন্ধু ও বাংলা শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে অনধিক। এটি আমরা প্রশ্নটি দেখে নিই। এখানে বলা হচ্ছে যে প্রবন্ধ রচনা করো এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম শেখ মুজিবুর রহমান। এখানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। এখানে আমাদের কিছু হিন্টস দেওয়া রয়েছে, সেটি হচ্ছে প্রবন্ধের সংকেতের মধ্যে রয়েছে ভূমিকা, জন্ম ও পরিচয়, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, বাংলাদেশ স্বাধীনতা লাভ, ইতিহাসে জগন্নাথম হত্যাকাণ্ড, উপসংহার। এটি হচ্ছে আমাদের নির্দেশনা ওয়ান। নির্দেশনা টু হচ্ছে সাহিত্যকনিকা পাঠ্য বই সংশ্লিষ্ট পাঠ এবং বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক হতে তথ্য সংগ্রহ করা যেতে পারে। তো আমরা একটি সমাধান করে রেখেছি, আপনারা চাইলে এই সমাধানটি ফলো করতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আশা করি যে আমরা সবসময় আপনাদের নিখুঁত এবং নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই সবার আগে আপনারা একটু লক্ষ্য করুন মনোযোগ সহকারে। এখানে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনাম দিয়েছি, আমরা প্রথমে ভূমিকা দিয়েছি। ভূমিকা হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম চেতনা অধ্যায়। তার জন্ম না হলে হয়তো আমরা স্বাধীন সর্বমহারাষ্ট্র পেতাম না। তিনি একই সঙ্গে ডাক দিয়েছেন স্বাধীনতা ও মুক্তির। তার সেই ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি বীরের মতো লড়াই করে স্বাধীন ভূখণ্ড অর্জন করে বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। এটি অনস্বীকার্য যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 স্বাধীনতা সংগ্রাম শুধু বাঙালির নয়, সমগ্র মানব জাতির ইতিহাসে এক অবিনাশী গৌরবোজ্জ্বল অধ্যায়। আর এই অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সারসত্যকে কখনো চেপে রাখা যায়নি, যাবেও না ভাবিকালে। তো এরপর হচ্ছে আমাদের বলা ছিল যে প্রথমে আমরা ভূমিকা দেব, এরপর দেব জন্ম পরিচয়, জন্ম ও পরিচয়। আমরা জন্ম ও পরিচয় অংশে চলে আসবো। জন্ম ও পরিচয়ে আমরা যে জিনিসটি দেখার চেষ্টা করব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার স্বাধীনতার রক্তিম সূর্য, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া জন্মগ্রহণ করেন। স্কুল জীবনে এই বঙ্গবন্ধু রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছোটোবেলা থেকে তার রাজনৈতিক প্রতিভার বিকাশ ঘটতে থাকে। তিনি যখন মিশনারি স্কুলে পড়তেন তখন স্কুল ছাত্রদের পক্ষ থেকে ছাত্রাবাসের দাবি তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলেন, যা সত্যি বিরল ও তার রাজনৈতিক চেতনা বিকাশের একটি শুভ লক্ষণ। কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি বছরই বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। এরপর আমরা দেখব তার শিক্ষা জীবন, অর্থাৎ বঙ্গবন্ধুর শিক্ষা জীবনে আমরা কী জিনিসগুলো লিখতে পারি সেই জিনিসগুলো এখন দেখার চেষ্টা করব। 1927 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স যখন 7 বছর তখন তাকে স্থানীয় ঘিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। তারপর 9 বছর বয়সে 1929 সালে গোপালগঞ্জের পাবলিক স্কুলে ভর্তি করানো হয়। পরে তিনি মিশনারি স্কুলে ভর্তি হন। 1934 সালে তিনি বেরিবেরি রোগে আক্রান্ত হলে 4 বছর তার পড়ালেখা বন্ধ থাকে। 1942 সালে তিনি মিশনারি স্কুল থেকে মেট্রিক পাস করেন। পরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন, সেখান থেকে তিনি 1944 সালে আইএ পাস করেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এখানে থাকাকালীন সময়ে চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনে যোগদানের কারণে তার ছাত্রত্ব বাতিল হয়। এরপর আমাদের বলা ছিল যে তার রাজনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, বাংলাদেশ স্বাধীনতা লাভ, ইতিহাস জগন্নাথম হত্যাকাণ্ড এবং উপসংহার। আমরা এখন তার রাজনৈতিক জীবনটা দেখার চেষ্টা করব। যেহেতু 500 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, কাজে আমরা চেষ্টা করব যে মূল মূল জিনিসগুলো অল্প করে লেখার জন্য, যাতে 500 শব্দের অধিক না হয়ে যায়। মাত্র 23 বছর বয়সে বঙ্গবন্ধু সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 1943 সালে প্রাদেশিক মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। 1948 সালে 4 জানুয়ারি বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত ছাত্রলীগ পরবর্তীতে বাংলা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলনেও শেখ মুজিবুর রহমান বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন, যা বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতা চেতনা জাগিয়ে তোলে। রাজনৈতিক প্রজ্ঞা ও জনমুখী তৎপরতার কারণে 1953 সালে তিনি পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে 1966 সালে আওয়ামী লীগের নাম পরিবর্তিত নাম সভাপতি নির্বাচিত হন। আমরা এখন দুটি প্যারা একসাথে করে লেখার চেষ্টা করব, মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ। 1966 সালে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে তার ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন।
যাতে তার পূর্ব পাকিস্তানে পরিপূর্ণ স্বায়ত্তশাসনের রূপরেখা বর্ণিত ছিল। এর মাধ্যমেই মূলত বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ইতিহাসের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। 1972 সালে 8 জানুয়ারি পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিলে 10 জানুয়ারি তিনি নিজ দেশে প্রত্যাবর্তন করেন এবং পূর্ণদমে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন। আমরা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড এখানে আমরা যে জিনিসটি দেখব, কিন্তু দেশের মানুষের এই শোক বেশি দিন স্থায়ী হয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তি সংগ্রামের চাকাকে স্তব্ধ করে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছিল। বঙ্গবন্ধু যখন একটি আধুনিক, দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখনই দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি মহলের সহযোগিতায় দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠী 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতা বিরোধীরা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের মতো দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নেও সফল হবেন, তাই তারা বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দিতেই 15ই আগস্টে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে। বাংলাদেশের ইতিহাসে এই হত্যাযজ্ঞের পরই স্বাধীনতা বিরোধী শক্তির দাপট পরিলক্ষিত হয়, গভীর রাজনৈতিক সংকটে পড়ে দেশ। খুবই মর্মদায়ক এই বিষয়টি। বঙ্গবন্ধু শাহাদাত বরণের পর বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘ গাত প্রতিঘাত পেরিয়ে বর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থা অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী। জাতির পিতা যে দারিদ্র ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা সর্বশেষে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে উপসংহার। উপসংহারের মাধ্যমে মূলত আমাদের আজকের যে অ্যাসাইনমেন্ট সমাধান বাংলা 2 সেটি সমাধান হয়ে যাবে। পাশাপাশি আপনাদের ভিডিওর লাস্টে কিছু টিপস দেব, সেটি আপনারা ফলো করতে পারবেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে 2020-21 সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা তথা ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা মুক্ত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে বিনির্মাণই হোক মুজিব বর্ষের আমাদের সবার অঙ্গীকার। এ ছিল আমাদের উপসংহার। পাশাপাশি আপনারা চাইলে এইখান থেকেও কিছুটা লিখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন, পাক রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলন, 6 দফা দাবি, গণ অভ্যুত্থান, নির্বাচনের বিজয়, মুক্তিযুদ্ধ, জাতি গঠনে অবদান, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড এবং উপসংহার। উপসংহারটা আপনারা এভাবে লিখতে পারেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি আমাদের অঙ্গীকার হচ্ছে সোনার বাংলা গর্ব পিতা, পিতা কথা দিলাম তোমায়, চেতনা থেকে বিচ্যুত হব না, গ্রেনেড তোবা বোমাই। আর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে অবশ্যই আপনাদের নিজস্ব সৃজনশীলতা রাখবেন, আপনারা আপনাদের মতো করে কিছুটা লেখার চেষ্টা করবেন, কিছুটা এডিট করবেন, পরিবর্তন করবেন, হুবহু যে কোনো অ্যাসাইনমেন্ট কপি করবেন না। আপনি ইউটিউবে দেখেন বা নেটে দেখেন যে কোনো জায়গা থেকে হুবহু কপি করবেন না, আপনাদের নিজস্ব উপস্থাপনার ভঙ্গিমায় আপনাকে সৃজনশীল করতে বাধ্য করবে। সেই বিষয়টি মাথায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের পরে যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি সমাধান আমরা অল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।